হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। গত সপ্তাহে বলেছিলাম যে পাবনার আশেপাশে যে সব দর্শনীয় স্থান আছে সেগুলো ঘুরে ঘুরে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। যেহেতু আজকে শুক্রবার, তাই আজকে আমরা একটু বাইরে ঘুরতে যাচ্ছি আর আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। আজকে আমরা যাচ্ছি শিলাইদহ, আর শিলাইদহ হলো পদ্মা নদীরই একটা অংশ। তো ভিউয়ার্স, আজকে আমরা শুধু দুজনই শিলাইদহ যাচ্ছি না, হৃদয় যাচ্ছে আমাদের সাথে। হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? দেখা হবে শিলাইদহ। তো চলুন, দেরি না করে যাওয়া যাক। ভিউয়ার্স, আমরা বাসা থেকে বেরিয়ে পড়েছি শিলাইদহর উদ্দেশ্যে। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি উপভোগ করবেন। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা বাসা থেকে বের হয়ে শুরু করিনি, অনেক পরেই শুরু করেছি। শিলাইদহ আমার বাসা থেকে 5 কিলো, আর আমার যেতে খুব বেশি সময় লাগবে না। বর্ষাকাল ছাড়া আসলে এখানে এসে তেমন একটা ভালো লাগে না, কারণ তখন পানি থাকে না, নদী একদমই শুকনো থাকে। তখন এখানে ধান বা অন্যান্য ফসল চাষাবাদ করা হয় আর কি। তো ভিউয়ার্স, আপনাদের সঙ্গে গল্প করতে করতে শিলাইদহ পৌঁছে গিয়েছি। ভিউয়ার্সরা আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মানুষ। আমি আসলে আজকে অবাক হয়ে গিয়েছিলাম পুরো, কারণ ঈদ ছাড়া এই সময় এত মানুষ আমি চিন্তাও করতে পারিনি। এই যে আমরা সামনের দিকে একটু এগিয়ে এসেছি, আমি নিচে দাঁড়িয়ে আছি আর আপনাদের ভাইয়া বাইক থেকে এখনো নামেনি, হৃদয়রা আসবে, ওদের জন্য অপেক্ষা করছে। দাঁড়িয়ে থাকতে থাকতে খুব সুন্দর একটা জিনিস চোখে পড়লো, দেখুন ভিউয়ার্স, আকাশটা কত সুন্দর হয়ে আছে। এই ভিউটা আসলে অনেক সুন্দর। এই যে এখানে দেখছেন একজন মানুষ জমি চাষ করছে। নদীর পাড়ে এসে খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে কি, গত সপ্তাহের বাক্সি ট্যুরের চেয়ে শিলাইদহ এসে আমার অনেক বেশি ভালো লাগছে। আর এখানে অনেক বাতাস, অনেক নৌকা চলাচল করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা দুজন এখন আপনাদের সামনে চলে এসেছি। আপনাদের সঙ্গে একটা কথাই শেয়ার করা হয়নি, সেটা হলো এই নদীর ওই পারে গেলেই কুষ্টিয়া। হয়তো কোনো ভিডিওতে আমরা কুষ্টিয়া যাওয়ার ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বর্ষাকালে নৌকা দিয়ে পারাপার করতে হবে, আর এমনি সময় ঘোড়ার গাড়ি দিয়ে ওই পার যাওয়া যায়। দেখতেই পাচ্ছেন আকাশে বিভিন্ন রকম ঘুড়ি উঠছে, আর এখানে অনেকেই ঘুড়ি উড়াতে এসেছে, কারণ নদীর পাড়ে অনেক বাতাস। এখানে যে ঘাট দেখতে পাচ্ছেন আর বড় নৌকাটা দেখতে পাচ্ছেন, এই নৌকাটা ওই পাড়ে যাবে, মানে কুষ্টিয়াতে। এখান থেকে অনেক লোকই নৌকায় করে কুষ্টিয়া পারাপার হয়। আজকে আমি নৌকায় উঠেছি। বাসা থেকে প্ল্যান করে এসেছিলাম যে আজকে নৌকায় উঠব, যদিও ভয় লাগছে কিন্তু অনেক ভালোও লাগছে।
আসলে অনেক দিন পর নৌকায় উঠেছি, কিন্তু আপনাদের ভাইয়া আমার সঙ্গে নৌকায় ঘুরতে আসেনি। সে পারে দাঁড়িয়ে আছে আর শুধু হৃদয় এসেছে আমার সাথে। আমি আসলে আজকে নৌকা ভ্রমণটা খুব উপভোগ করছিলাম। অন্যান্য নৌকা যখন আমাদের নৌকার পাশ দিয়ে যাচ্ছিল, পানির ঢেউয়ে নৌকাটা বারবার দুলছিল। ভয় লাগছিল যদিও, কিন্তু বেশ ভালোও লাগছিল। ভয় লাগার আসল কারণটা হলো আমি সাঁতার পারি না। অনেক সাহস করে নদীতে পা ডুবিয়েছি, খুব ভালো লাগছে। আর এই যে হৃদয় আর আমি এখন আপনাদের সামনে চলে এসেছি। এই তো আমরা ঘাটের কাছে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা নৌকা থেকে নেমে যাব। চলে যাওয়ার জন্য শিলাইদা থেকে বেরিয়ে পড়েছি, রাস্তায় পুরো জ্যাম। চলে যাওয়ার পথে জায়গাটা খুব ভালো লাগলো, তো আমরা দুজন দাঁড়ালাম আর পরিবেশটা উপভোগ করলাম। এখানে কোনো মানুষ ছিল না আর অনেক বাতাস ছিল। আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এই যে পুরাতন পলিটেকনিক 0 কিলোমিটার, মানে বাসার কাছে পৌঁছে গিয়েছি, আর এটাই হলো সেই পুরাতন পলিটেকনিক। বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে নাস্তা করে তারপর আপনাদের সামনে চলে এলাম। যেহেতু আমরা আজকে সন্ধ্যার আগে বাসায় চলে এসেছি আর বাইরে সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি, তাই বাসায় এসে নাস্তা তৈরি করলাম। আর কি নাস্তা তৈরি করেছি সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করবো। প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন যে শিলাইদা ট্যুরটা কেমন ছিল। আসলে আমি অনেক মজা পেয়েছি, কারণ অনেকদিন পর নৌকায় উঠেছি, খুব ভালো লেগেছে, পানিতে পা ভিজেছি, অনেক মজা পেয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।